বিরোধীরা তো বিভিন্ন রকম অভিযোগ করছে, বিরোধীরা করতেই পারে, এবং বিরোধিতার জন্যই বিরোধিতা। এখন রাজনীতির এছাড়া তো অন্য কিছু বলার একটু কথা লাগে না। শুভেন্দু অধিকারী কদিন আগে টুইট করেছিল, ফেসবুকেও দিয়েছিল যে আপনার পরিবারের উত্তরবঙ্গের যেটা শুনেছিলেন, হ্যাঁ এটা নিয়ে আপনি কি বলবেন? আমার মিথ্যা ওইসবগুলো অসত্য কথা প্রচার করছে। আচ্ছা, আর এমনি এখন আবার জানা যাচ্ছে যে আপনার মেয়েও নাকি সিএসসি তে হচ্ছে, এরকম একটা প্রচার হচ্ছে যে কোনো জায়গায় সে দিতেই পারে। মানে সামগ্রিকভাবে পুরো বিষয়টা কি বিরোধীদের চক্রান্ত হিসাবে দেখছেন বা কিছু? সে তো বটেই। কি বিষয়টা যদি একটু বলে, কি সন্দেহ করছে না? আমি আর কি সন্দেহ করব, কারণ বিরোধিতার বিরোধীর জন্যই, বিরোধিতার জন্যই তারা বিরোধিতা করছে। যেসব কাগজে দেওয়া হচ্ছে এইসব মিথ্যার বিষয়তে, যার ফলে নতুন করে কিছু এখানে বলার কিছু নেই, কারণ চাকরি নিয়ে যেগুলি বলা হচ্ছে যে আমার বউয়ের চাকরি নিয়ে, চাকরি যেগুলি আমার মেয়ের আগে বলে তারা এখন রিটায়ারের পথে, আমার দাদার চাকরি নিয়ে তারা রিটায়ার করে গেছে, এগুলি একটা নিশ্চিত তারা করে। আর যেসব কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা, অসত্য কথা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছেন ফেসবুকে একদম প্রায় 25 থেকে একই জিনিস সব জায়গাতেই তারা আঙুলে ছাড়াও এই বিষয়গুলো নিয়ে কি আইনি পদক্ষেপ নেবেন? এখন যেগুলি বিচারাধীন সেই বিষয়ে তো নতুন করে কিছু বলা যাবে না, যেগুলি বিচারাধীন সেই বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে, আমাদের লয়ের কীভাবে বলে সেই নির্দেশিত থাকবে, আইনি লড়াই চলবে। যেগুলি বলা হচ্ছে সেগুলি তো মিথ্যাই বলা হচ্ছে, সেগুলি নিশ্চয়ই যেহেতু আইনের বিষয় সেজন্য আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে এগুলি সব কাটিয়ে উঠতে হবে। মানে আমাদের সাংগঠনিক কাজে কীভাবে থাকবেন এখন? যেভাবে করছি সেভাবেই চালাচ্ছি, কোনো তো অসুবিধা হচ্ছে না। দলীয় নির্দেশ কি দিল আজকের মিটিংয়ে, কি নির্দেশ দিল বা আজকে? দলীয় নির্দেশ হচ্ছে যে আমাদের 5 এবং 6 তারিখ গোটা রাজ্যব্যাপী 100 দিনের কাজ এবং অন্যান্য বিষয়ে যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করছে না, সেই বিষয়ে নির্দেশ আমাদের জেলা আমাদের পক্ষ থেকে সমস্ত ব্লকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে বলা হলো, তারা সমস্ত 5 এবং 6 দুদিনই তারা মিছিল এবং তারা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এটা পালন করবে। দাদা, সিবিআই কি আপনার যে কথা আপনি বলেছেন তাদেরকে সন্তুষ্ট, বাকি কি বলা হয়েছে আপনাকে, আপনাকে সন্তুষ্ট আপনার বক্তব্যে তারা? সেটা ওরাই বলতে পারবে, আমার আমার কথার উত্তর তো আমি নিজেই করবো। আপনাকে কি চাপে ফেলার জন্য এই ধরনের সিবিআই বা বারবার ডেকে পাঠাচ্ছে বা ইসে করছে, এটা কি মনে করছে? বারবার তো আর ডাকেনি, একবারই ডেকেছে এবং পরপর 3 দিন তারা আমাকে জানিয়ে দেয়। এই পুরো বিষয়টা নিয়ে কি বলবে, এরকম একটা অভিযোগ উঠছে চাকরিটাকে আপনার মেয়েকে বরখাস্ত করা হলো, তারপরে বারবার আপনাকে সিবিআই প্রায় ম্যারাথন জেরা করেছে। ম্যারাথন জেরা বলতে এটা ঠিক না, তারা জেরা করে কিছুক্ষণ, তারপরে আবার অনেকক্ষণ পরে আবার কাজ করে।